أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. সকল দিনই মুসলিম ভাই ও বোনকে স্বাগত জানাই। আমরা তাদাব্বুরুল কোরআন নিয়ে কিছু সিরিজ আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে কোরআন নিয়ে আমরা যথেষ্ট চিন্তা ভাবনা করতে পারি এবং কোরআন বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, যাতে কোরআন ভিত্তিক আমল এবং জীবন পরিচালনা আমাদের জন্য সহজ হয়ে যায়। আজকের পর্বে আমরা তাদাব্বুরুল কোরআনের সংজ্ঞা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আর তাদাব্বুর আরবি অভিধানে তাফাউলুন মিনাদ দুবুর, অর্থাৎ বাবে তাফাউলের মাসদার এবং এর মূল অক্ষর হচ্ছে দাল বা রা। দুবুর উশাই বলা হয় খালফুহু ওয়া আখিরুহ, অর্থাৎ কোনো কিছুর পেছনের অংশকে অথবা শেষের অংশকে দুবুরুশাই বলা হয়। তাহলে তাদাব্বুর শব্দের আবিধানিক অর্থটা কি? এর আবিধানিক অর্থ হচ্ছে শেষ পরিণতি ও শেষ অবস্থার দিকে নজর রাখা। যেমন বলা হয় তাদাব্বুরুল কাউল, কথার পরিণতির দিকে লক্ষ্য রাখা। এমন একটি আয়াতও আছে যেখানে আল্লাহ সুবহান তাআলা তাদাব্বুরুল কাউলের কথা বলেছেন, যেমন সূরাতুল মুমিনুন এর 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফালাম ইয়াদাব্বারুল কাউলা, আফালাম ইয়াদাব্বারুল কাউলা, তারা কেন কথার পরিণতির দিকে লক্ষ্য রাখে না। তাহলে তাদাব্বুরুল কোরআনের পারিভাষিক সংজ্ঞাটা কি, অর্থটা কি? পরিভাষায় তাদাব্বুরুল কোরআন এর সংজ্ঞা যেটি আমাদের ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন তাদের বিভিন্ন তাফসিরে নানা উদ্ধৃতি দেওয়ার মাধ্যমে, আমরা সেটাকে খুব সংক্ষেপে কনক্লুড করছি এখানে। তাদাব্বুরুল কোরআন হল আল কোরআনের শব্দের অর্থ উপলব্ধি করা ও বোঝা, এবং আয়াতসমূহ থেকে যে অর্থ বোঝা যায় তার সাথে সঙ্গতি রেখে চিন্তাভাবনা করা, আর আয়াতের গভীরে আরও যে সকল অন্তর্নিহিত মর্ম ও অর্থ রয়েছে যেন তা থেকে অন্তর বিনীত ও বিগলিত হয়, এবং আল কোরআনের নির্দেশনা, উপদেশ ও শিক্ষা থেকে আমাদের কল্প হৃদয় উপকৃত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত সাদের 29 নম্বর আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এটি একটি বরকতময় গ্রন্থ যা হে নবী আপনার উপর নাজিল করেছি যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে তাদাব্বুর করে এবং বুদ্ধিমান লোকেরা এ থেকে যেন উপদেশ গ্রহণ করে। আয়াতের ব্যাখ্যায় ইমাম তাবারী রাহমাহুল্লাহ তার বিখ্যাত জামিউল বায়ান ফি তাউইলিল কোরআনের মধ্যে উল্লেখ করেন, লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এর অর্থ হল লিয়াদাব্বারু আল হুজাজ আল্লাতী ফীহ ওয়ামা শারা আল্লাহু মিনাশ শারায়ে ফায়াত্তাইদু ওয়ায়ামালু বিহ, অর্থাৎ তারা যেন আল কোরআনের মধ্যে যে সকল হুজ্জত ও প্রমাণাদি রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়াতের যে সকল হুকুম আহকাম প্রণয়ন করেছেন, আইন সিদ্ধ করেছেন, সেগুলো নিয়ে গভীর চিন্তা গবেষণা করে যেন তারা তা থেকে উপদেশ গ্রহণ করে এবং সে অনুযায়ী আমল করে। আবু বকর ইবনে তাহের রাহমাহুল্লাহ বলেন, আল কোরআনের বুদ্ধিবৃত্তিক নির্দেশনার বিষয়ে গভীর চিন্তা ও গবেষণা করুন, এর আহকাম পরিপালনে নিজেকে, এর অর্থ অনুধাবনে অন্তরকে এবং এর প্রতি এগিয়ে আসতে নিজের ভেতরকে প্রস্তুত করুন। ইমাম হারাবী রাহমাহুল্লাহ বলেন, আত-তাযাক্কুর বা উপদেশ গ্রহণের ভিত্তি তিনটি, একটি হল আল ইনতিফা বিল ইযহ, অর্থাৎ উপদেশ থেকে উপকৃত হওয়া, আরেকটি হল আল ইস্তিবসার বিল ইবরাহ, অর্থাৎ আয়াত বা কোরআনের শিক্ষা দ্বারা আলোকিত হওয়া, আর তৃতীয় হল আল-জাফরু বিসামারাতিল ফিকরা,
গবেষণার ফলাফল দ্বারা বিজয় অর্জন করা। সুতরাং ওলামায়ে কেরাম এবং স্কলারদের এই যে উপরের বক্তব্যগুলো আমরা শুনলাম, এছাড়াও আরও অন্য অন্য আলোকিত বক্তব্য থেকে বোঝা যায় যে তাদাব্বুরুল কোরআন হল এক নম্বর আল কোরআনের শব্দমালার অর্থ ও এর অন্তর্নিহিত মর্ম বোঝা এবং উপলব্ধি করা। দ্বিতীয়, আয়াতের পূর্বাপর বিবেচনা করে এর অর্থ ও মর্ম নিয়ে গভীর গবেষণা ও অনুসন্ধান করা। তৃতীয়, এর সকল হুজ্জাত ও দলিল প্রমাণ থেকে আকুল ও বিবেককে সমৃদ্ধ করা এবং এর প্রদানকৃত সুসংবাদ ও শাস্তির সংবাদ দ্বারা অন্তরকে প্রভাবিত করা। চার, নির্দেশ মেনে নেওয়া এবং এর সংবাদ আখবার ও তথ্যের প্রতি ইমান ও দৃঢ় বিশ্বাস পোষণ করা। তাহলে তাদাব্বুরুল কোরআন দ্বারা যা বোঝা যায় সেটি আমরা খুব সংক্ষেপে বললাম। পাশাপাশি তাদাব্বুরের সমর্থকও বেশ কিছু শব্দমালা আরবিতে রয়েছে, যেগুলো কখনো আল কোরআনে ব্যবহৃত হয়েছে, কখনো আসসুন্নায় এবং অন্যান্য ইসলামিক পরিভাষা হিসাবে এগুলো কোথাও না কোথাও এসেছে। সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই, যাতে তাদাব্বুরুল কোরআনের সাথে এই সংশ্লিষ্ট সকল পরিভাষা যখনই আসে আমরা সেগুলোকে তাদাব্বুরুল কোরআনের সমর্থক হিসাবেই যেন বিবেচনা করতে পারি। এর মধ্যে একটি হচ্ছে আল ফাহাম। ফাহাম হচ্ছে কথার যে অর্থ সে বিষয়ে জ্ঞান, সে বিষয়ে জ্ঞান রাখা, সে বিষয়ে ভালো করে বোঝা। দ্বিতীয় হচ্ছে আলফিক। আলফিক এটাও তাদাব্বুরের আরেকটা সমর্থক শব্দ। ফিক হচ্ছে গভীর চিন্তা করে যে কোনো বক্তব্য থেকে যা বোঝা যায় সেই জ্ঞানটাকে অর্জন করা। তৃতীয় হলো আলবাসীরা। আলবাসীরা হচ্ছে আসলে বিচক্ষণতা। এটা এলেম এবং তাদাব্বুর দুটোরই সমর্থক। চতুর্থ হলো আলফিকের, চিন্তাভাবনা। ফিকের মানে হলো চিন্তাভাবনা। তবে এই পরিভাষার সঙ্গে ওলামায়ে কেরাম বলেছেন যে মানুষ যখন একটা জিনিস জানল এবং তার পরিপূরক আরেকটা জিনিস জানল, এই দুটো জিনিস নিয়ে যখন সে চিন্তা করে তখন এই দুটো জিনিস থেকে তার তৃতীয় আরেকটা জ্ঞান অর্জিত হয়, এটা হলো ফিকের। তাহলে ফিকের মানে শুধু সাধারণ চিন্তা নয়, আপনি দুটো বক্তব্য এবং দুটো তথ্য সংগ্রহ করলেন, সেই দুটো তথ্য থেকে তৃতীয় আরেকটা তথ্য বের করে নিয়ে আসা, একতেশাফ করা, এটা হলো ফিকের। এরপর আরেকটা শব্দ, পঞ্চম যে শব্দটা সমার্থক সেটি হলো আত্তাফাক্কুর। আত্তাফাক্কুর হচ্ছে আমাদের যে ফিকরা, আমাদের যে চিন্তা, এটাকে অ্যাক্টিভ করা, এই চিন্তাটাকে কাজে লাগানো। আমালুল ফিকরা ওয়াস্তিআমালুহা, তাহলে এটা হলো তাফাক্কুর। এরপরে ষষ্ঠ হলো আত্তাদাক্কুর। তাদাক্কুর হচ্ছে যে জিনিসটা উল্লেখ করা হলো সেই জিনিসটার ইলমি, একাডেমিক এবং অথেন্টিক সুরাটা, অথেন্টিক মানে বুঝটা, সেটাকে উপস্থিত করা, অন্তরের মধ্যে সেটাকে গেঁথে নেওয়া। তার মানে এখানেও কিছু চিন্তা গবেষণার যথেষ্ট বিষয় আছে। এরপর সপ্তম বিষয়টি হলো আত্তাআম্মুল, চিন্তা গবেষণা করা। এটাকে ওলামায়ে কেরাম বলেছেন বারবার গবেষণার দৃষ্টি ফেরানো, মুরাজাআতুন নাযর কাররাতান বাদা কাররা হাত্তা ইয়াতাজাল্লা লাহু, বারবার চোখ ফেরানো, বারবার গবেষণা করা, যাতে করে শেষ পর্যন্ত অন্তর্নিহিত মর্মটা আমাদের সামনে প্রতিভাত হয়, এটা হলো তাআম্মুল। এরপর অষ্টম যে সমর্থক শব্দটি সেটি হলো আল এতবার, ফাইতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ তাআলা কোরআন বলছেন হে বুদ্ধিমান লোকেরা, চক্ষুষ্মান লোকেরা, তোমরা ইবরত হাসিল করো, মানে শিক্ষা গ্রহণ করো। তাহলে শিক্ষা গ্রহণ করার জন্য আসলে গবেষণা লাগবে, সার্চিং মাইন্ডটা লাগবে। তাহলে এতবার মানে হচ্ছে শিক্ষা নেওয়া, একটা জিনিসের মধ্যে গভীর পর্যবেক্ষণ করে যে এখানে আমাদের জন্য কী কী শিক্ষা আছে সেটা গ্রহণ করা। আর নবম হলো আল ইস্তিবসার। আল ইস্তিবসার, ইস্তিবসার হলো একটা জিনিস পর্যবেক্ষণ করার পরে কোনো জিনিস স্পষ্ট হওয়া, কোনো জিনিস
প্রতিভাত হওয়া, তাহলে কোনো পর্যবেক্ষণ ছাড়াই জিনিসটা আপনাআপনি প্রতিভাত হলে সেটা ইস্তিবসার হবে না, বরং গভীর চিন্তা ভাবনা এবং পর্যবেক্ষণ কর্ম সম্পাদন করার পরে যখন কোনো কিছু স্পষ্ট হয় তাবায়ুনুল আমরে ওয়ানকে শাফুহু ওয়া তাজাল্লিহি লিল বাসীরা, এটা হলো ইস্তিবসার। তাহলে প্রিয় সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা তাদাব্বুরুল কোরআন নিয়ে যে সিরিজ আলোচনা করছি তার প্রাথমিক কিছু বিষয় আপনাদের সাথে আজকের পর্বে আমরা শেয়ার করলাম। আমরা আশা করছি আপনারা ধারাবাহিকভাবে আমাদের এই আলোচনাগুলো শুনবেন। আশা করি এর মধ্যে কিছু বেনিফিট, কিছু কল্যাণ আমাদের জন্য থাকবে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহর কাছে সে কামনা রেখে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।